বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? আজকে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। বাসায় যে কোনো অকেশনে আমরা কিভাবে কেক বানিয়ে কেক আবার সুন্দর করে ডেকোরেশনও করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পরের ভিডিওতে আমি দেখাবো কেক ডেকোরেশন আমি কিভাবে করেছি। আজকের ভিডিওতে শুধু থাকবে কেক কিভাবে আমি বেক করেছি। আমি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি, ডিমের কুসুম আলাদা করতে চেয়েছিলাম। কুসুম আলাদা করার সময় এরকম ছড়িয়ে গিয়েছে কুসুমটা, সমস্যা নেই। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1/3 কাপ, চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা আলাদাভাবে বিট করতে পারেন। আমি লাভ সাইজের একটি কেক মোল্ড নিয়েছি, এই কেক মোল্ডের তলায় আমি এখন তেল মেখে নিব আর সাইডেও তেল মেখে নিব। একটি কাগজ কেটে নিয়েছি লাভ সাইজের, সেই কাগজ এখন কেক মোল্ডের তলায় দিয়ে দিব। চতুর্দিকে আমি তেল মেখে নিয়েছি, এখন আমি কাগজটা দিয়ে দিলাম কেক মোল্ডের তলায়। আপনারা ইচ্ছা করলে বাটার পেপারও ইউজ করতে পারেন এর মধ্যে। কেক মোল্ড আমার রেডি, এখন আমি এর মধ্যে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ, মালটার রস আমি এখানে দিচ্ছি 2 চা চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। এখন এর মধ্যে দিব আমি ইয়েলো ফুড কালার, আপনারা ইচ্ছা করলে অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে চেলে নিব। এখানে আমি ময়দা নিয়েছি 1/3 কাপের মতো, বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচের মতো, ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভিনেগার দিচ্ছি, 1/2 চা চামচের একটু কম দিয়েছি ভিনেগার, চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কেক মোল্ডের মধ্যে আমি এখন বেটার ঢেলে দিলাম, হাত দিয়ে ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে বাবল না থাকে। চুলাতে প্যান বসিয়ে দিয়ে এখানে একটি স্ট্যান্ড দিয়েছি, তলায় একটু তেলও দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো হাই হিটে। এখন কেক মোল্ড আমি বসিয়ে দিলাম প্যানের মধ্যে, ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। ঢাকনায় এক পাশে একটা ফুটা ছিল, সেই ফুটাও আমি বন্ধ করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে। এখন হাই হিটে আমি জ্বাল দিব 10 মিনিটের মতো, তারপর চুলার জ্বাল আমি কমিয়ে দিব, একদম লো আছে এটাকে জ্বাল দিতে হবে। একটা ডিম দিয়ে কেক বানাতে বেশি সময় লাগে না, এই কেক বেক করতে আমার সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। একটি কাঠি দিয়ে আমি কেক চেক করে নিলাম, কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি কেক চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেকের সাইডগুলো আমি ছাড়িয়ে নিলাম, এখন কেক আমি মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। অরেঞ্জ কেক আমার রেডি, এই কেকটা আমি ডেকোরেশন করব পরের ভিডিওতে আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যারা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।